Where do I start? First of all, studio studio to That's where we Thank start. You. Thank you. Um let's start at the beginning. Up your initial reaction about what's happening. I uh, mean it to surprise Chilam, mostly -hmm. because of lack of information, probably. exactly right now, um, state of affairs key. সেটা একদিকে যেমন কিছুটা অন্ধকারে ছিলাম অন হ্যান্ড অবশ্যই আমাদের কাজ থাকে এখানে সো ওইভাবে ফলো করা হচ্ছিল না সো যখন হঠাৎ করে জানতে পারলাম যে একশো যেটা এটা ইয়ে করা হচ্ছে এবং মিলিটারি ডিপ্লয় করা হচ্ছে মানে যে তোমার রিয়েল সিচুয়েশনটা কতটা কি অবস্থা এর আগে তো আমরা খবর দেখছিলাম বাট আর কি জারিং আপডেট আমি এটা জেনে আসলে আমি ধারণা করতে পারি না পরিস্থিতি কোথায় ইয়াস আমরা দেখতে পাচ্ছিলাম যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এবং প্রথমে পুলিশ তারপর বিজিবি মোতায়েন করা সো সব কিছু একটা অবশ্যই ইন্ডিকেশন কি অবস্থা বাট নো আই ওয়াজ শকড এন্ড এ ইনিশিয়াল নিউজ দেখার পরে আপনি কি ইভেন ইমাজিন করেছেন যে এত ভায়োলেন্ট একটা সিচুয়েশন হবে ভায়োলেন্ট সিচুয়েশন আমি ইয়েস এন্ড নো ফর দ্য মোস্ট পার্ট ইয়েস কারণ হচ্ছে বাংলাদেশের এই সরকারের আমলে বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের সরকার আমলে প্রতিবারই তারা যে কোনো ধরনের এই স্কেলের প্রোটেস্টকে কিন্তু এই লেভেলে এসে স্কোয়াশ করেছে তারা রাইট সো ইট ডাজন সারপ্রাইজ মি তুমি ধরো যদি আমাদের একে একে আসি যে কোটা আন্দোলন সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন এবং বিরোধী দল যখন আন্দোলন করে তখন তো লাইক মাটির সাথে ফেলে পিছিয়ে বিচার থেকে শুরু করে শতাধিক মানুষ হচ্ছে হাতে হাতে পুলিশের হয় মারা তো সেটা সেটা ব্যাপার এটা কোনো সুস্থ স্বাভাবিক কোনো সভ্য দেশেই এটা অ্যাকসেপ্টেবল না যে রাষ্ট্র এভাবে হচ্ছে মানুষের জীবন কেড়ে নিবে যেখানে রাষ্ট্রের ভূমিকা রাষ্ট্রের এক্সক্লুসিভ দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা হেফাজত করা এবং সেইটার নাম ব্যবহার করে ওরা হচ্ছে বরং বড়ং নাগরিকদের মাল নষ্ট করে তো যা হোক তো সেই লেগেসির কারণে অবাক হই নাই কিন্তু স্টুডেন্টদের সাথে এই ধরনের আচরণ করা এটা প্রথমবার অবাক হয়েছিলাম কোটা আন্দোলনের সময় প্রথমবার যখন কোটা আন্দোলন হয় তারপর যখন সড়ক আন্দোলনটা হয় সেটাতে তো তুই নাকি স্কুল কলেজে ছিলে মে একদম বাচ্চা বাচ্চা ছেলে মে তো সেখানেও সরকার যেভাবে হচ্ছে রিয়্যাক্ট করে এবং ওই আন্দোলন শেষে তুমি তো অবশ্যই অনেকের সাথে তোমার যোগাযোগ আছে আমি সর তুমি কিছু তথ্য পাও আমরাও কিছু তথ্য পাই গ্রাউন্ড লেভেলে জানতে পারি পরবর্তীতে তো ইভেন সড়ক আন্দোলনের পর যেই মাত্রায় সরকার হচ্ছে হান্ট ডাউন করে করে সড়ক আন্দোলন শেষ হওয়ার পর অনেক মাস ধরে মানুষের বাসায় বাসায় গিয়ে হান্ট ডাউন করে করে মানুষকে যেইভাবে হ্যারাস করা হয় তো নাথিং সারপ্রাইজ ইজ মি অ্যানি মোর সখানে মৃত্যুর ব্যাপারটা আই এম নট রিলি সারপ্রাইজ কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের একটা এক্সপার্টিজ আছে হচ্ছে যে কোনো আন্দোলন স্কোয়াশ করায় তো সেটা যে তারা এবার এত সফলভাবে করতে পারছে না দেওয়াজ আমার এক্সপেকটেশনের বাইরে আমি আমি ভাবিনা যে পরিস্থিতি পর্যন্ত আসবে যেখানে আওয়ামী লীগ সরকারকে পুলিশ থেকে র্যাব থেকে আহ সেনাবাহিনী হপ করতে হবে দ্যাট সেন্স আমি একটু সারপ্রাইজ ছিলাম যে গ্রাউন্ড রিয়েলিটি এখানে হম এবং আহ আমি চাচ্ছিলাম যে আপনার একটা সিমুলার এক্সপিরিয়েন্স আছে এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন এবং

তারপর দেশের অবস্থা মানে ইয়ের অবস্থা আর কি ল লেসনেসের যে অবস্থা সেখান থেকে অভূতপূর্ব সাফল্য এটা অবিশ্বাস্য ব্যাপার যে একটা সময় আমি তো অবশ্যই অনেকটাই সিনিকাল কিন্তু সেই সময়টা সেই টাইম পিরিয়ডটা গিভ মি হোপ যে বাংলাদেশের মতো দেশ যেখানে রন্ধে রন্ধ্রে দুর্নীতি এত গভীরে প্রথিত দুর্নীতির রুট এত গভীরে এবং এখানে এত স্টেক যে এটা মানে ইফ ইউ ট্রাই টু থিঙ্ক ইট থ্রু যে কিভাবে এটাকে আনরেপ করা সম্ভব ইটস ইম্পসিবল লাইক এটা এত বাজে অবস্থা তো আমি বিং এ সিনিকাল পার্সন আমি কখনোই এটা বিশ্বাস করতাম না যে এই দেশ পরিবর্তন আসা সম্ভব ইফ ইট ওয়াজ ফর দ্যাট তোমার দুই বছরের পিরিয়ডটা কেয়ারটেকার গভর্নমেন্ট পিরিয়ডটা তো তখন আমরা দেখলাম তুমি তো তখন নিশ্চয়ই ছোট ছিল এবং কতটুকু দেশের ইয়ে ইনভেস্টেড ছিলা জানি না বাট আমি তখন হচ্ছে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটিতে আসি এবং বাংলাদেশের তোমার অবিশ্বাস্য ব্যাপার রাস্তাঘাটে যত অবৈধ স্থাপনা সবকিছু হচ্ছে ঘুরে দেওয়া হচ্ছিল এবং যেই রাস্তাগুলো হচ্ছে খুবই সরু রাস্তা সবসময় জ্যাম লেগে থাকতো সেই রাস্তাগুলো যখন যখন পাশে অবৈধ স্থাপনা তোলা হয় এত চওড়া হয় মনে হচ্ছিল জানি বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা হচ্ছে একটা অবিশ্বাস্য রকমের চওড়া রাস্তা আমরা কখন এগুলো দেখতে পাই না তো এগুলা হয় কি কেন কারণ সরকারের যারা এই দবল জবরদখল করে নদী ভরাট করে চাঁদাবাজি করে এরা সবাই সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি মদদে সরকারের গুন্ডা পান্ডার এই কাজগুলো করে এবং সরকারের গুন্ডা পান্ডার যখন এই কাজ করে তখন পুলিশ হচ্ছে তাদের কাছ থেকে চাঁদা নেয়

তো সেখানে হচ্ছে ওই পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছিলাম যে সেনাবাহিনী সরকার আসার পর বাংলাদেশের দুই বছরের মধ্যে বদলে গিয়েছিল বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে ইনক্লুডিং খালেদা জিয়া শেখ হাসিনা প্রায় কত আমার যতটুকু মনে আসে প্রায় আড়াইশোর মতো সাবেক এমপি গ্রেফতার করা হয় মন্ত্রীসহ তো টোটাল দুই দল মিলিয়ে হচ্ছে কত তিনশো তিনশো ছশো ক্যান্ডিডেট ছশোর মধ্যে প্রায় দুই তিনশোই হচ্ছে জেলের ভিতরে ছিল এবং চাঁদাবাজি সব কিছু বন্ধ রাইট সো মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আমাকে দেখিয়েছে আমাকে পার্সোনালি যে এই দেশে কি করা সম্ভব এই দেশও এই সব কিছু সবকিছু উৎপাদন করা সম্ভব তো সেখান থেকে আমি তারপর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই ইউনিভার্সিটির হলগুলোর অবস্থা তো জানোই এখন তো ছাত্র আন্দোলনই হচ্ছে এবং ছাত্র আন্দোলনের একটা প্রধানতম ক্ষোভ হচ্ছে সরকারি দলীয় যারা ওই ছাত্রলীগ বা ছাত্র দল যখন ছিল তাদের তাদের বিরুদ্ধে ক্ষোভ হচ্ছে এরা হলে সিট দেওয়ার জন্য সিটের গণরুম একটা কালচার আমি জানি না তুমি জানো কিনা একটা গনরুম কালচার আছে রাইট খুবই নোংরা একটা কালচার তো এগুলো নিয়ে সরকার এদের সাথে তোমার বৎসাস ছাত্রদের আজীবন ছিল তো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই লাকিলি সেই সময়টা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকায় উইচ ইস মিলিটারি ব্যাক্ট কেয়ারটেকার গভর্নমেন্ট থাকায় আমাকে এগুলো কোনো কিছুই পোহানো লাগে নাই আমি যখন প্রথম হলে উঠি তখন আমাকে বলা হয় তখন আওয়ামী লীগ বিএনপি সরকার ক্ষমতায় অর মেবি নট যাই হোক তো তখন শুরুর দিকে আমাকে বলা হয় যে আমাকে হলে উঠলে হচ্ছে গণরুমে থাকতে হবে এবং মিছিল মিটিং করতে হবে রাজনৈতিক এটা যখন বলা হয় তখন আমি হল থেকে আমি এখনো মনে আছে রাত মতো বাজে আমি নিয়ে হলে ওঠার জন্য আসছিলাম তারপর লেপ্টশোক সবকিছু নিয়ে আবার আমি ফেরত চলে যাই যে আমি এই রাজনীতি করে আমি হলে উঠবো না কারো হচ্ছে পদলেহন করে আমি হলে থাকবো না তো তার কিছুদিন পর তারপর মিলিটারি ব্যাক গভর্নমেন্ট যেহেতু ছিল তখন তারা মেধার ভিত্তিতে হলে সিট দেওয়া শুরু করে তো তখন আমি শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম শহীদুল্লাহ হলে বিশ জনের একটা লিস্ট দেওয়া হয় এইচএসি রেজাল্টের ভিত্তিতে তো সেই এই লিস্টে আমার নাম ছিল বিধায় আমি হচ্ছে আর এইগুলো না করে আমি একদম সুন্দর করে হলে উঠতে পারি সিট নিয়ে হলে উঠতে পারি যেগুলো অবিশ্বাস বাংলাদেশের ইতিহাসে এখন যদি ছাত্ররা শুনে তারা বিশ্বাস করতে পারবে না যে আমি কুমিল্লা থেকে ঢাকায় এসে একটা মেধা তালিকা দেওয়া হয় বিশ জনের সেই মেধা তালিকা আমার নাম আসে সেটার ভিত্তিতে আমি হলে সিটে উঠে যাই অবিশ্বাস ব্যাপার তো এই ছিল বাংলাদেশ আমরা এই বাংলাদেশ নিজের চোখে দেখে এসেছি আমি নিজে আমি জানি এই দেশে এখনো কি করা সম্ভব নাও মিলিটারির সাথে যখন আমাদের কনফ্লিক্টটা হয় বাংলাদেশের ইতিহাসে ছাত্র এবং মিলিটারি সবচেয়ে বড় কনফ্লিক্ট সম্ভবত তো তখন কনফ্লিক্টটা যারা জানেন তারা তো জেনে থাকবেন ইতিহাস যে এটা ঘটনা হয় যে ঢাকা ইউনিভার্সিটির স্টেডিয়ামের খেলার মাঠে একটা ম্যাচ চলছিল তো সেই ম্যাচ চলাকালীন অবস্থা যতদূর মনে পড়ে আমার বেগলি তো মিলিটারিদের তখন একটা ক্যাম্প ছিল হচ্ছে জিমনেশিয়ামে ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়ামে মিলিটারি ক্যাম্প ছিল তো সেই ক্যাম্পের থেকে মিলিটারি সদস্যরা তারা খেলা মাঠে খেলা দেখছিল তখন বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি পড়ছিল বিধায়ক একজন মিলিটারি সদস্য হাতে একটা ছাতা ধরা ছিল এরকম তো ছাতার কারণে পেছন থেকে ছাত্ররা খেলা দেখতে পারছিল না তো সেটা নিয়ে একটা ভাগ বিতনটা হওয়ার পর তারপর ওই মিলিটারি সদস্য ছাত্রদেরকে প্রহার করে মারধর করে তো মারধর করার পর ছাত্ররা তখন দাবি তোলে যে এখান থেকে মিলিটারি ক্যাম্প সরানো লাগবে এবং যারা হচ্ছে এটার সাথে জড়িত তাদের বিচার করতে হবে তো সেটা অবশ্যই প্রাথমিকভাবে মিলিটারিরা করতে রাজি হয় না তারপর এটা থেকে একটা আন্দোলন শুরু হয় আন্দোলন শুরু হওয়ার পর আন্দোলন হচ্ছে ছড়াইতে শুরু করে না তখন আমরা আমি তখন শহীদুল্লাহ হলের ছাত্র এবং যখন আন্দোলন এক্সকিউজ মি প্রকট আকার ধারণ করে তখন আমি সেখানে জড়িত ছিলাম মিছিল মিটিং মিছিল টিছিল করা তারপর ইয়ে করা সেগুলো সব কিছুতে জড়িত ছিলাম খুব কাছ থেকে এগুলো সব ইনভলভ ছিলাম এবং দেখেছি দুই চোখে নাও এত বড় একটা ইয়ে দিয়ে এখানে এখন যে জায়গাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিলিটারির সাথে ছাত্রদের আমাদের কনফ্রন্টেশন কেমন ছিল এন্ড হোয়াট উই ক্যান এক্সপেক্ট রাইট নাও তো আমার অভিজ্ঞতা আমি দেখেছিলাম যে মিলিটারি কিন্তু ছাত্রদের সাথে ইয়েস এক দুইজন মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ছাত্রদেরকে মারধর করে যেখান থেকে এই ঘটনার উৎপত্তি কিন্তু হোলসেল বা লার্জ স্কেলে কিন্তু মিলিটারি ছাত্রদের কনফ্রন্টেশ কনফ্রন্টেশান ইয়ে ছিল না তোমার লাইক ব্যাটেল লাইক ছিল না পুলিশের সাথে যেরকম কনফ্রন্টেশন হয় পুলিশ হচ্ছে তোমার একদম চূড়ান্ত মারধর মানে সন্ত্রাসের মতো আচরণ শুরু করে মিলিটারি কিন্তু এমন করে নাই না এখানে ইন্টারেস্টিং পার্ট যেটা তখন মিলিটারি যে কারণে আমরা একটা বলি মিলিটারি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট মিলিটারি কিন্তু ক্ষমতায় ছিল না এটা অনেকটা পাকিস্তান সিস্টেমে আর কি যে একজন রাষ্ট্র ক্ষমতা একজনকে কাইন্ড অফ একটা পাপের সরকার বসানো ছিল যে আমেরিকা বিভিন্ন দেশে করে একটা পাপের সরকার বসানো ছিল কিন্তু সেই পাপের সরকারকে পেছন থেকে পরিচালনা করছিল হচ্ছিল মিলিটারি সো ছাত্রদের সাথে যখন সংঘর্ষ হয় সরকারের সরকারের তখন সেটা কিন্তু দমনের জন্য পুলিশ হচ্ছে রাস্তায় নেমে আসে সো পুলিশের সাথে আমাদের কনফ্রেন্টেশন হচ্ছিল মিলিটারির সাথে হচ্ছিল কারণ যেহেতু মিলিটারি ক্ষমতাতেই আছে না পুলিশ কিন্তু সময় খুবই উৎসাহী ভূমিকা পালন করে মানুষের সাথে অত্যাচার নির্যাতন করার ক্ষেত্রে নাও এখানে একটা কালচারের ব্যাপার আছে বাংলাদেশে বাংলাদেশে আই উড সারপ্রাইজ যদি একজন পুলিশ সদস্য থাকে যার হাতে রক্ত নাই একজন পুলিশ সদস্য যদি থাকে তারা হচ্ছে তোমার ডেইলি রাতে আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিলাম হলে ছিলাম মোটরসাইকেল ছিল রাতে বাইক চালাতাম অল স্টাফ তুমি বাংলাদেশে ঢাকা শহরে রাত দশটার পর তুমি রাস্তায় নামলে তুমি কিন্তু চিন্তাইকারীর ভয় না তুমি কোনো সন্ত্রাসীর ভয় না তুমি ভয় থাকবা পুলিশের তোমাকে তোমাকে পর হচ্ছে মারুয়ানা উইড যেটা মানে গাঁজা আর কি তোমার পকেটে গাঁজা হচ্ছে প্ল্যান করে সে তোমাকে থানা নিয়ে ধরে নিয়ে যাবে নির্যাতন করবে এর লাইক অহরহ ব্যাপার এবং পুলিশে বাংলাদেশে যারা ঢোকে তাদের বেশিরভাগই হচ্ছে ঘুষ দিয়ে ঢোকে এবং সেই টাকাটা তারা তোলে কিভাবে এরকম রাস্তাঘাটে চাঁদাবাজি করে কয়েক মাস আগে পুলিশে কিছু নিয়োগ হয় যে নিয়োগগুলো হচ্ছে কোনো ধরনের ঘুষ লেনদেন ছাড়া হয় এবং তখন যারা নিয়োগ পায় তাদের কান্না দেখে আমি ভাবছিলাম তারা কাঁদতে কাঁদতে তারা দে বিলিভ দেম তারা কাঁদতে কাঁদতে বলছিল যে এই দেশে ঘুষ ছাড়া পুলিশে নিয়োগ পাওয়া যায় তারা নিয়োগ পেয়ে লাইক বিশ্বাস করতে পারছিল না রাইট সো দ্যাট শোজ আস বাংলাদেশের চিত্র তো যেহেতু বাংলাদেশের পুরাটা একটা মাফিয়াতন্ত্রের মধ্যে চলে এই পুলিশ সদস্যরা এই টাকা পয়সা দিয়ে ঢোকে ঢোকার পর মানুষকে তুলে নিয়ে যায় নির্যাতন করে খুন গুম এগুলোতে তারা খুবই সিদ্ধ হস্ত সো যখন ছাত্রদের সাথে কনফার্মেশন হয় তারা কিন্তু সেই চর্চায় মারপিট করার চর্চা অভ্যস্ত গুলি করা কিন্তু তাদের কাছে নতুন কিছু না তারা অহরহ ক্রস করছে যে কারণে র্যাবের উপর স্যাংশন তো আমি যেখানে ফান্ডামেন্টাল যে পার্থক্যটা আমি চিত্রিত করতে চাচ্ছি যে পুলিশের সাথে কনফ্রন্টেশন এবং মিলিটারি কনফ্রন্টেশনটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট কারণ মিলিটারি সদস্যরা কিন্তু কখনো এগুলো তো অভ্যস্ত না মানুষকে তুলে নিয়ে যাওয়া খুন করা গুম করা গুলি চালানো মানুষের হাতে পায়ে হাত পা ভেঙে দেয়া তো ছাত্রদের সাথে যখন পুলিশের পুলিশের কনফ্রন্টেশন হয় পুলিশ ডিপার্টমেন্টের তখন যে চিত্রটা আমরা দেখি আমি মনে করি না মিলিটারির সাথে কনফ্রন্টেশনে এই চিত্র আমরা দেখবো যেটা আমি পার্সোনালি যখন আমি ছিলাম মাঠে দেখি নাই এখন আমি মনে করি না যে একটা সাধারণ মিলিটারি সদস্য সে গুলি এরকম করে চালিয়ে যাবে মানুষ নির্যাতন করে মানুষ কারো মাথায় লাঠি দিয়ে হচ্ছে এরকম করে বাড়ি দেয়া এইগুলা তারা করে অভ্যস্ত না তো আমি মনে করি আমি মনে করি হোপফুলি আমি বিশ্বাস করতে চাই এই এই বিশ্বাস করাটা হচ্ছে যেই যেই কারণে হওয়া লাগে ছেলেটা আবু পুলিশ গুলি করলো সে নিরস্ত্র ছিল তুমি যদি তাকে দেখো হি ওয়াজ আন্ডার দ্য বিলিফ যে তাকে নিরস্ত্র সে তাকে পুলিশ গুলি করবে না এই দেশের মানুষ এতটা পশু হয় নাই যে একটা নিরস্ত্র ছেলে যখন দুই হাত এভাবে করেছে মেলে ধরে দাঁড়িয়ে আছে তার বুকে গুলি চালাবে সে বিশ্বাস করে না এই জিনিসটা যে কারণে সে বারবার হচ্ছে এখানে কিন্তু পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো এবং পুলিশ যখন তাকে গুলি করে হি ওয়াজ ইন শিয়ার শক এন্ড ডিসবিলিফ তুমি যদি ভিডিওটা দেখো সে বুকের দিকে তাকায় এবং তাকানোর পর আবার আবার হাত দুই হাত মেলে দাঁড়ায় গুলি খাওয়ার পর হি কুড বিলিভ যে আমি আমাকে গুলি করলো তো এখন এই যে আমরা যে আমি জানি না এখন আমি কি মিলিটারিদেরকে সেনা সদস্যদেরকে ওভার এস্টিমেট করছি কিনা আমি বিশ্বাস করতে চাই তারা এরকম পশুর মতো আচরণ করবে না বাট আই ডোন্ট নো আই ডোন্ট নো এদের বটম কোথায় I mean, that the military did state just like recently, just today, tonight, i used to military bulletin they're going to stay neutral. So whether or not that happens, we'll see. Hopefully it does. Um Apni military and police me So what advice do you have for the students? How should they uh, be reacting? What should they be doing? বিফর গয়নু দ্যা পয়েন্ট তুমি যে কথাটা বললে এখানে আমি একটু অ্যাড করতে পারিটারি সদস্যরা নিউট্রাল থাকার ব্যাপারটা এখন উপরের মহলে নির্দেশ আসবে মিলিটারি যারা উপরের মহলে আছেন তাদের কাছে এক ধরনের নির্দেশনা থাকবে সরকারের তরফ থেকে এবং সেই নির্দেশনা ওনারা রিলে করবেন মাঠ পর্যায়ে যারা সেনাবাহিনী যারা নিয়োগ পাবে আমি যতটুকু শুনেছি যে সরকারের সাথে মিলিটারির একটা বচসা হচ্ছে রাইট নাও আহ ইয়ে কেন্দ্র করে যে ইয়ে পাওয়ার কি বলে তোমার মেজিস্ট্রেসি পাওয়ার টাইপের নির্বাহী ক্ষমতা দেয়া নেয়া নিয়ে মিলিটারি যখন ফিল্ডে থাকে তখন সে কিন্তু গুলি করতে গেলে এর অনুমতি লাগে তারপর এর কাছে জবাবদিহি করতে হয় এরকম কিছু নিয়ম কারণ আছে আর যদি মিলিটারি নিজের হাতে ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকে নির্বাহী ক্ষমতা থাকে তখন সে হচ্ছে পরিস্থিতি দেখে সে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে রিয়াক্ট করবে সে তখন কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না সো সম্ভবত সরকার মিলিটারিকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিতে চাচ্ছে না এবং মিলিটারি সম্ভবত ম্যাজিস্ট্রেটের পাওয়ার চাচ্ছে খুব সম্ভবত নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য যেটা তুমি বললা সো দ্যাট সরকার ক্যানট ইন্টারফেয়ার ইন্টারভিন ইন দেয়ার ডিসিশন আমি জানি না এটা লাইক আমি ডোম কোটমি এটা কতটুকু সত্য মিথ্যা জানিনা আমি এটা শুনলাম আর কি তো নাও সেখান থেকে সরকার তো অবশ্যই সরকার তো নিশ্চয়ই সেই আস্থা মিলিটার উপর আছে যে তারা সরকার সরকারের কথার বাইরে যাবে না ব্যত্য করবে না এবং সরকারের বিট সার্ভ করবে সেটা না হলে তো সরকার অবশ্যই মিলিটারিকে ডাকতো না তো সরকার একটু কনফিডেন্ট যে মিলিটারি সরকারের বিট সার্ভ করবে এবং অবশ্যই জেনে থাকবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে মিলিটারি সেনা প্রধান থেকে শুরু করে একটা একটা হচ্ছে কি বলে এটাকে মানে জুডিশিয়ারি সিস্টেম আর কি যে কোর্টের জাজ থেকে প্রত্যেকটা হচ্ছে পলিটিক্যাল নিয়োগ আমি বলছি না যে ইউএস এর অবস্থায় না রাইট তুমি জানো ইউএস এর এই ধরনের পলিটিক্যাল সবগুলো নিয়োগ কিন্তু পার্থক্য হচ্ছে পলিটিক্যাল নিয়োগ হওয়ার পরও তারা তাদের ন্যায় নীতির সাথে কম্প্রোমাইজ এই নেমে এসে করে না তো যেহেতু এই নিয়োগগুলো পলিটিক্যাল এবং সরকার আস্থা আছে যে উপরের লেভেলে মিলিটারি তাদের বিষ করবে এই কারণে তারা হচ্ছে মিলিটারিকে মাঠে নামাচ্ছে সো মিলিটারির পক্ষে কতটুকু নিউট্রাল থাকা সম্ভব সেটা একটা প্রশ্ন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে উপরের লেভেলে মিলিটারি সদস্যদের কাছে যাই নির্দেশনা থাকুক মাঠ পর্যায় যে সেনাবাহিনীরা থাকবে তাদেরকে যদি বা বলাও হয় যে তুমি নির্বিচারে গুলি করবা একশো চুয়াল্লিশ যারা ভঙ্গ করলে এইগুলি করবা ছয়জনের বেশি দেখলেই গুলি করবা এগুলো যদি বলাও হয় যে কথাটা শুরুতে বললাম যে তারা কিন্তু এগুলো করে অভ্যস্ত না তারা কে থাকে সকাল বিকাল лефт রাইট করে এবং তারা 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 একটা অন্য লাইফস্টাইল তারা এই শেড করে নিজেদের দেশের মানুষের বুকের নির্বিচারে পুলিশের মতো সন্ত্রাসীর মতো গুলি করা আমি এটা যদি হয় আমি আবু সাঈদের মতো আর কি মানে অবাক হব এবং মানে জানব আর কি আমাদের বটম কতটুকু রাইট ও थैंक আমি চাচ্ছিলাম রায়হান ভাই এর সাথে কথা বলতে বাট ফকrul ভাই ইফ ইউ हैव টাইম আই উড লাভ টু কিপ ইউ অন স্টেজে কোন পরামর্শ ছাত্রদের প্রতি আমার পরামর্শ থাকবে যে পরামর্শ দেওয়ার অবস্থানে আমি নাই আমি দেশের বাইরে নিরাপদ একটা জায়গায় বসে তাদেরকে কিছু বলার মুখ আমার নাই তারপর যদি বলতে হয় আমি বলবো যে এই যেই পর্যন্ত তারা এই আন্দোলনটাকে নিয়ে এসেছে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এবং একটা হিস্টোরিক মোমেন্ট এবং তার চেয়ে বড় কথা এতগুলো প্রাণের বিনিময়ে তারা যদি কোনো অর্জন না হয় এই দেশ থেকে এই সরকারকে উৎখাত যদি করা না যায় এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট না আমি এই যে কথাগুলো বলছি এগুলো কোনো বিরোধী দলের জন্য হয়ে বলছি দেশের একজন সাধারণ সচেতন নাগরিকের অবস্থান থেকে বলছি যে এই এই সরকারকে এই নিপীড়ক সরকারকে যদি উৎখাত করা না যায় এই মোমেন্টারি ছোটখাটো এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলন এবং এখন আজকে রোববার হচ্ছে সুপ্রিম কোর্টের এক্সপেডাইটেড ড্রাই আনার ব্যবস্থা করেছে সরকার তো এগুলো করে যদি এদেরকে ইয়ে করা হয় ঘুম পাড়ানো যায় এটা হচ্ছে একটা খুবই হিউজ হিউজ লস হবে এই দেশের জন্য এবং এতগুলো তাজা প্রাণের বিনিময়ে কোনো অর্জন হবে না সো আমার প্রত্যাশা থাকবে ছাত্ররা যথাসম্ভব যতক্ষণ পারে মাঠে থাকুক পুলিশের পরিবর্তে যেহেতু মিলিটারি সদস্যরা এসেছে আমি যেটা আশা করতে চাই এতক্ষণ বললাম যে হোপফুলি পরিস্থিতির উন্নয়ন হবে পরিস্থিতির অবনমন হবে না আমি বিশ্বাস করতে চাই এবং মিলিটারির সাথে কনফ্রন্টেশনে যাব ছাত্রদের কনফ্রন্টেশন হবে না এটা আমি বিশ্বাস করতে চাই কারণ ছাত্রদের সাথে ছাত্রলীগের বা পুলিশের কনফ্রন্টেশন হয় এই জন্য না যে ছাত্ররা তাদের উপর আক্রমণ করে বরং তারা ছাত্রদের উপর আক্রমণ করে তখন ছাত্ররা হচ্ছে সেলফ ডিফেন্সে অ্যাক্ট করে এবং তারপর হচ্ছে একটা সংঘর্ষ বাধে এবং তারপর আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সরকার সবাই মিথ্যাচার করতে থাকে যে ছাত্ররা হচ্ছে মারছিল ছাত্র নিরস্ত্র তাদের কোনো প্রয়োজন নাই পুলিশের হাতে অস্ত্র তাদের সাথে সংঘর্ষে সংঘাতে যাওয়ার ছাত্ররা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে প্রসেশন করে তারপর হিউম্যান শিল্ড এগুলা করে এবং পুলিশ এসে আক্রমণ করে সো হোপফুলি মিলিটারি বিনা উস্কানিতে পুলিশের মতো ছাত্রদের উপর আক্রমণ চালাবে দ্যাট ইস ট্রু তাইলে আমি বিশ্বাস করতে চাই যে এখানে এই ধরনের সংঘাত সংঘাত হবে না কারণ ছাত্ররা কখনো বিনা উস্কাতি উস্কানিতে আক্রমণ করে এটা খুবই খুবই রেয়ার ইনস্ট্যান্স সো ও আচ্ছা তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে কোনো উস্কানিতে জানি পা না দেয় পুলিশ এবং ছাত্রলীগের সাথে যে ধরনের পরিস্থিতি হয় কনফ্রন্টেশনাল এবং ওয়ার লাইক পরিস্থিতি তৈরি হয় আমি বিশ্বাস করতে চাই মিলিটারির সাথে এরকম হবে না সুতরাং ছাত্ররা যেন কোনো উস্কানিতে পা না দেয় থ্যাংক ইউ সো সো মাচ রুমা জোবাইদা আমি আপনার কমেন্টটা দেখেছি এই নাইট

এটা নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে আমি মনে করি যে একটা ওয়েল রাউন্ডেড অনাস্থা প্রকাশ করাটা জরুরি এটা হচ্ছে আন্দোলনকারীদের কনফিডেন্স করে যখন আমি মনে করি না এটাতে এগুলা থেকে প্যাপাবল কোন টেনজিবল রেজাল্ট অতটা আশা করা উচিত হবে যেটা অনেকে করে অনেক সময় ভাবে যে এগুলা কোনো একটা টেনজিবল রেজাল্ট নিয়ে আসবে সেটা হয়তো হবে না নট ইন শর্ট টার্ম কিন্তু লংগার টার্মে রেলেটিভলি টার্মে হোপফুলি আমাদের যেমন আমি আমি গতকালকে এবং আমার ফেসবুকে হচ্ছে ছাত্রদের প্রতি সলিডারিটি প্রকাশ করে একটা ছবি পোস্ট করি এগুলো এগুলো হচ্ছে তাদের মনোবল বৃদ্ধি করবে যে সারা পৃথিবী থেকে আহ বাংলাদেশিরা অন্যান্য ভাষাভাষীরা আমি একটা ভিডিও দেখলাম অস্ট্রেলিয়ার একজন সাংসদ উনি হচ্ছে সলিডারিটি প্রকাশ করেছেন এবং বিচারের সরকারের যারা তাদের বিচারের জন্য ইয়ে করেছেন সো ইয়াম এগুলার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভ্যালু অবশ্যই অ্যাড করে ছাত্র আন্দোলনকারীদের মনোবল

এটা উনি হচ্ছে ইন্ডিয়ান হাইকমিশনার বাংলাদেশে হচ্ছে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত ছিলেন আজকে থেকে অনেক বছর আগে ওনার সাক্ষাৎকার নেওয়া হয় উনি হচ্ছে ডাহমিথা কথা বলছিলেন উনি বলছিলেন যে এটা হচ্ছে জামাত শিবির করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে কোনো দায় দেওয়া ঠিক হবে না লাইক বিএস আর কি বলছিলেন এবং উপস্থাপিকা যিনি শি পুশড ব্যাক এন্ড আই লাইক দ্যাট যে উনি পুশ ব্যাক করলেন উনি চ্যালেঞ্জ করছিলেন যে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এরকম কিন্তু তাহলে কি মানে ইজ পুশিং ব্যাক আমার একটু মনে আছে সো আমার এক্সপেরিয়েন্স আমি যেমন রিপোর্টিং ইন্টারন্যাশনাল আউটলেট গুলো দেখলাম আমি প্রীতি কনটেন্টার কি যে না ভালো রিপোর্টিং ছিল ব্যালেন্স রিপোর্টিং ছিল সেম আই थिंक আম টু আছে বিকজ বাংলাদেশের মানুষ আমাদের সাথে মিউনিক করতে পারছে না বাট এইটা আমি দেখেছিলাম about two days ago যে at least 5000 people injured হয়েছে এবং at least 50 জন মারা গিয়েছে in the span of five hours only তো so, that is a BBC, scary BBC media এখন যারা নিউজ রিপোর্ট করে বা যারা হচ্ছে reliable নিউজ আউটলেট তারা তো হচ্ছে সব সময় সেফ থাকার চেষ্টা করে কনফার্মড নাম্বার গুলাই হচ্ছে পাবলিশ করে সো বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার টপ যারা রেসপেক্টেড তারা হয়তো তাদের নাম্বার গুলো আমরা ট্রাস্ট করতে পারি এবং অবশ্যই খুবই আন্ডার এস্টিমেট করবে বাস্তবতাকে একই ভাবে আন্তর্জাতিক আউটলেটগুলোর গুলোর নাম্বার গুলোকে আমরা ট্রাস্ট করতে পারি এবং সেটা বাস্তবতাকে খুবই খুবই আন্ডার আন্ডার এস্টিমেট করবে সিন্স তারা একান্ত নিশ্চিত না হয়ে কোনো নাম্বার ইয়ে করবে না পাবলিশ করবে না

Police amra <laughs> kotha I know. like we shouldn't be surprised, but every time I see it, I I can't help but be surprised. Amar um, nijer anecdote share kuri. Amar university the to situation near protest hotchilo. Pretty big on campus. Professors da join which was very brave of them so amra ekta safe circle make kuriti, jate security guards and everybody peter not dukte pare and aqjon namaz lead koreche ebong it was so nice it was so peaceful and jara muslim na ora sura shune duasune it was nice to see. Bangladesh, however, a group of people, Janaja Shome Namaj Putsilo, Jaramara Getson Madijuno, Ebong J. Imam Tilen, police Namaja Matkani, Unake, they took him away. What? Apar Motamod Bolin, because I have no words. Amar Motamot, Tumor Jantajo Tikuchin, because I'll get going. Um, আমি হচ্ছে এই আমাকে আমি আমি যাই না আমার খুব অবাক লাগে যে মানে একই পৃথিবী আমি যখন প্রথম আসি এক্সাজারেশন আমি যখন প্রথম আসি আমি রাস্তায় হাঁটতাম লিটারেলি আর ডানপাশ বামপাশ এরকম করে দেখতাম আর ভাবতাম যে একই পৃথিবীতে এত বৈপরীত্য কিভাবে সম্ভব বাংলাদেশ আর হচ্ছে আমেরিকা একটাই গ্লোব একটাই ল্যান্ডম্যাস শুধুমাত্র এই পাশ আর এই পাশ কিভাবে সম্ভব এত বৈপরীত্য তো আমরা তো মানবতা নাই বাংলাদেশে লাইক এটা তো ফার্করাই মৌলিক অধিকার তারপর মানবাধিক মানবাধিকার এগুলোর জন্য হচ্ছে আমরা এখনো ফাইট করছি আমি জানি না বাংলাদেশকে ঠিক কোন বিবেচনায় স্বাধীন রাষ্ট্র বলা যায় মানে মানে হচ্ছে তার মানে নিজের ভাষাভাষী শাসক এবং নিজের কালচারের লোকরা যদি নির্যাতন করে তখন সেটা হচ্ছে পরাধীনতা না পরাধীনতা কেবলমাত্র অন্য ভাষাভাষী লোক যদি নির্যাতন করে সেটাই পরাধীনতা রাইট সো বাংলাদেশ স্বাধীন দেশ না বাংলাদেশে কোনো মানবাধিক মানবাধিকার নাই বাংলাদেশে কোনো মানুষের মৌলিক চাহিদা নাই সারপ্রাইজ মি এগুলা বাংলাদেশের জন্য অনেক অ্যাডভান্সড ওই যে বলে না ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম বাংলাদেশের জন্য এগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড এক্সপেকটেশান যে মানুষের সাথে ভালো ব্যবহার করা মানবাধিক মানবাধিকারকে রেসপেক্ট করা তো এই জিনিসগুলা জানি না এই জিনিসগুলার এখনো আমাদের মানে মানে মানবাধিকার কিন্তু মানুষ ইন রাইট এটা কিন্তু এমন না যে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে কেউ দেওয়ার ক্ষমতা রাখে আমাদেরকে সরকার মানবাধিকার দেওয়ার ক্ষমতা রাখে না তারা অনলি আমাদের মানবাধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে তো প্রত্যেকটা মানুষ পৃথিবীতে তার মানবাধিকার নিয়ে এসেছে এবং আমাদের এই সরকারগুলার কোনো রেসপেক্ট নাই সেটার প্রতি এবং আমরা সো ইউজ টু ইট ইট ডাজেন ইভেন সারপ্রাইজ আস ধরো তুমি যে জিনিসটা বললা যে নামাজ থেকে ধরে নিয়ে তার লাইক যেখানে তোমাকে এখানে হচ্ছে প্রটেক্ট করে পুলিশরা সেখানে এখানে মানুষকে যার নামাজ থেকে এইভাবে করে তুলে নিয়ে যাচ্ছে এবং একটা বাংলাদেশি ট্রাসমি তার চোখে এটা আটকাবে না এই দৃশ্যটা তার চোখে লাইক এটা তার ডেইলি লাইফ এবং সে এর চেয়ে অনেক ওয়ার্স দেখে অভ্যস্ত

They didn't go in the circle. Arabi Adnan ko ek comment kore thei, government student their demands shunite but amader country keno bhenge jate students their journal. To my knowledge, I don't know if the government accepted the demands of the students, and students are of Bangladesh future, so I don't think they're doing anything to break Bangladesh. further i don't know if you have a response to that মানে সরকার তো এখন جنيه কথাটা বলছেন আমি আমার বিশ্বাস ওনার এখানে সেলফ পেটে ইন্টারেস্ট আছে উনি সরকারদলিও লোকবা সরকারদলিও সমর্থক হয়তো সরকার কি শুন শুনছে এবং কেন শুনছে এটা আমরা সবাই জানি রাইট সরকার এখন হচ্ছে পার্সোনাল ইয়ের সাথে কুলে উঠতে সো এটা তাদের জন্য একটা ওয়ে আউট যে সাময়িক ভাবে কোনো ভাবে যদি নিবৃত্ত করা যায় এই আন্দোলনটাকে সরকার গুড ফেইতে কোনো আচরণই করে না এই সরকার করছে না এবং এটা খুবই সারপ্রাইজিং যে সাধারণ ছাত্রদের মতো স্কুল কলেজ গোয়িং ছেলেদের হচ্ছে মানে কোটা আন্দোলন বা সড়ক আন্দোলনের মতো এতটা অরাজনৈতিক এবং বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে এই সরকার যেভাবে আচরণ করে এটা অবিশ্বাস একটা ব্যাপার এবং অবশ্যই যে একটা কথা বলে যে কাউকে যদি মারতে হয় গিবে নেই গিভে নেইম অ্যান্ড ট সো এই সরকার যখনই হচ্ছে তাদের উপর দমন নিপীড়ন চালাবে তখন শুরু করে যে এখানে জামাত শিবির ঢুকে পড়েছে উইথ ইস ট্রু আমি এটা অস্বীকার করতে চাই না এই ধরনের এগুলো থেকে বিরোধী দলীয় যারা তারা বেনিফিট নেওয়ার চেষ্টা করে এবং সেই বেনিফিট নেওয়ার চেষ্টা করা তাদের নাগরিক অধিকার এটা এটা তাদের 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 রাইট রাষ্ট্র রাষ্ট্রীয় অধিকার যে তারা হচ্ছে আন্দোলন করবে হোয়াট এভার ম্যানার ইট মে বি ইন এটা তাদের বিএনপি যদি মনে করে যে আমরা ছাত্রদের আন্দোলনে অংশ নিব পেছন থেকে এটা তাদের নাগরিক অধিকার কিন্তু সরকার এমনভাবে ভাবে জিনিসটাকে উপস্থাপন করে অ্যাজ ইফ এটা আনএক্সেপ্টেবল তো তো যা হোক এখন এটার পিছনে বিএনপি জামাত অংশ নিয়ে থাকুক বা না থাকুক নিলেও সেটা তাদের নাগরিক অধিকার যদি বা না নেয়াট এভার যেটাই হোক কথা হচ্ছে যে এই সরকারের কোনো রেসপেক্ট নাই বিরোধী দল বা মানুষের প্রতি সাধারণ বাচ্চাদের সাথে যে এইভাবে আচরণ করে তারপর যদি মনে করেন যে সরকার দাবি মেনে নিয়েছে আফটার কিলিং ওভার হান্ড্রেড পিপল এবং কেন নিচ্ছে এটা আমরা সবাই জানি সো এই ধরনের কমেন্ট উনি করছেন কেন সেটা বোঝাটা আসলে খুব কঠিন কিছু না right and just recently ami dekhechilam bbc -hmm. news and i think in other areas as well like the imposed do you think that's helpful? do you think it's not what do you think um garfew to kokhono amra my memory is not betraying me um, কারফিউ এগুলা হচ্ছে আসলে মানে একটা কথা আমাদের কালচার এরকম করে বলা হয় যে ধরা বা এটা একটা কাইন্ড অফ গ্লোবাল যে তুমি এমন কোন এমন কোনো রিকোয়েস্ট করা উচিত হবে না যে রিকোয়েস্টটা রাখা সম্ভব না সেক্ষেত্রে কিন্তু তুমি ছোট হবে যে তুমি একটা একটা রিকোয়েস্ট করলে তোমার রিকোয়েস্টটা একদম রাখে নাই সো রিকোয়েস্ট করার ক্ষেত্রেও আমার সময় আমাদের নিজের আত্মসম্মানের কথা চিন্তা করা উচিত যে আমি এমন কিছু চাচ্ছি কিনা যেটা রাখা সম্ভব হবে না তো সরকারের ব্যাপার জন্য এরকম যে সরকার কারফিউ দিচ্ছে তারপর সরকার চিন্তা করা উচিত যে কারফিউ যদি মান না মানে কিন্তু আমার হাতে ড্রাম কার্ডটাও শেষ আমার হাতে আর কিছুই করার নাই মানে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় যেমন এখন মিলিটারি নামানোর পর তারপরও যদি আর ম্যানেজ করা না যায় তার মানে সরকার ব্যর্থ এটা কাগজে কলমে লিখিত পঠিত রূপ নিয়ে নিবে আর কি সো কারফিউ তো কিছুই হবে না মানুষজন কারফিউ কি বলে সম্ভবত একশো চল্লিশ ধারা বলে যে পাঁচজন বা পাঁচজনের বেশি মানুষ হচ্ছে জড়ো হইতে পারবে না সেটা কি হবে ইম্পসিবল ছাত্ররা মাঠে নামবে এবং এবং মিলিটারিরাও হচ্ছে অ্যাক্ট করার ক্ষেত্রেও কিন্তু এরকম মানে ক্লজ আছে যে মানে ওই যে আমাদের ইসলাম ধর্মে যেরকম বলা হয় যে তোমার বাবা মা যদি তুমি তোমার বাবা মার কথা শুনতে বাধ্য শুনতে হবে তোমাকে এটা তোমার জন্য কাইন্ড অফ ফরজ আনটিলেন আনলেস সে তোমাকে এমন কোনো আদেশ নির্দেশ দিচ্ছে যেটা কোরআন শরীফের বিধানের সাথে সাংঘর্ষিক বাবা মা যদি কোরআন শরীফের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ দেয় সেটা কিন্তু আবার তখন তুমি মানতে বাধ্য না তো লাইকওয়াইজ মিলিটারি পুলিশ এরা হচ্ছে সরকারের আদেশ মানতে বাধ্য অ্যাজ লং এজ সেই আদেশ হচ্ছে আনকনস্টিটিউশনাল না অ্যাজ লং এজ সেই আদেশ হচ্ছে আনলফুল না এখন যদি একজন একজন মিলিটারি যদি কমান্ডার তার ইয়েকে বলে তার সেনাবাহিনীকে বলে যে ওই লোকের উপর গুলি চালাও সে কিন্তু তার কমান্ডার কমান্ড মানতে বাধ্য কিন্তু সে একটা নিরীহ ছেলে দাঁড়ানো কারফিউর মধ্যে কারফিউতে তো চার পাঁচ জনের বেশি জড়ো হইতে পারবে না কিন্তু একটা ছেলে দাঁড়ানো ফার্স এবং তাকে যদি গুলি চালাইতে বলে সে কিন্তু গুলি চালাইতে বাধ্য না কারণ তাকে অ্যাগেন আনকনস্টিটিউশনাল এবং আনলফুল কোনো আদেশ দিলে সে মানতে বাধ্য না তো তো এই আর কি তো এখন হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা এগুলা হচ্ছে লাইক অর্থহীন এগুলা কখনোই বাংলাদেশের ইতিহাসে মানা হয় নাই এখন কথা হচ্ছে তাহলে এখন মিলিটারি কি করবে একশো চুয়াল্লিশ ধারা যদি ভঙ্গ করে তাহলে নির্বিচারে গুলি করবে আই ডোট থিংক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন সো এগুলো হচ্ছে সেটা ওই যে শুরুতে যেরকম বললাম যে এমন অনুরোধ করা উচিত না যেটা রাখ রাখা সম্ভব না সো এমন একশো ধারা দেওয়া উচিত না যেটা মানানো সম্ভব না শুধু শুধু নিজেদের লজ্জা পাওয়া ছাড়া আর কোনো আউটকাম আসবে এখান থেকে থ্যাংক ইউ সো মাচ আমরা জানি যে এখন বাংলাদেশে নেট নেই অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আমাকে মেসেজ দিয়েছিলেন যে আপু আমি আপনার সাথে জয়েন করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস আমার আমার স্টোরি শেয়ার করবো বাট দ্যাট দ্যাট হ্যাপেন সো

আমি এই যে কমেন্ট দেখছিলাম একজন কমেন্ট করছিলেন যে স্টার হচ্ছে ইয়ের স্টার লিঙ্কের সার্ভিস দেওয়া সম্ভব কিনা এবং ফেসবুক ভর্তি দেখছি যে হ্যাশট্যাগ হচ্ছে স্টার লিঙ্ক বাংলাদেশে দেওয়ার জন্য তো এটা তো আসলে যারা কমেন্ট করছেন ওনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা সম্ভব না রাইট কারণ স্টার নিজস্ব রিসিভার আছে নিজস্ব গ্যাজেটস আছে নিজস্ব ইনস্ট আপনার যেরকম আপনি বাসায় যখন ব্রডব্যান্ড ব্রডব্যান্ড কানেকশান বাদ দিলাম যদি আপনি বা ব্রডব্যান্ড কানেকশান থেকে আপনি যখন ওয়াইফাই আপনার যদি রাউটার না থাকে আপনার যদি সিগন্যাল রিসিভার না থাকে তাহলে আপনার বাসায় ইন্টারনেট লাইন থেকে তো লাভ নাই আপনি সেটা তো ইয়ে করতে হবে সিগনালটাকে ডেসিমিনেট করতে হবে সো স্যাটেলাইট থেকে রিসিভ করার জন্য সিগন্যাল আপনাকে নির্দিষ্ট টাইপের গ্যাজেটস থাকতে হবে সিগনাল রিসিভার থাকতে হবে অল দ্যাট স্টাফ যেটা নাই যেটা ডেলিভারি দেওয়া লাগবে সো মানুষ ভাবছে যে ইউক্রেন যুদ্ধের সময় হচ্ছে যেহেতু ইউক্রেনে সার্ভিস প্রোভাইড করা হয়েছিল সো বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতিতে সম্ভব কিন্তু সেটা সম্ভব না কারণ তখনকার হচ্ছে ইলন মাস্ক কিন্তু দিতে চায় নাই এখন আপনারা ধরেন এই ব্যাকগ্রাউন্ডগুলো অডিয়েন্স যদি জানেন তাইলে বুঝবেন ইনিশিয়ালি ইলন মাস কিন্তু দিতে চায় নাই কারণ ইউক্রেন হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ দেশ এবং ইলন মাস্ক হচ্ছে কাইন্ড অফ অ্যান্টি ওয়ার কিছুটা সো রাশার সাথে যে এরকম একটা অযথা যুদ্ধ বাধা ছিল ইউক্রেন মানে ইউএস বা পশ্চিমারা কাইন্ড অফ ইলন মাস্ক অনবোর্ড ছিল না সেটার সাথে তো পরবর্তীতে হোয়াইট হাউস থেকে ইলন চাপ হয় মিলিটারি যে কি বলে মিটিং করে চাপ দেওয়া হয় যে তাকে ইলন মাস্ক রাজি হয় তারপর রাজি হওয়ার পরও হচ্ছে ইলন মাস্ক সমালোচনা করে যখন জেলেন্স কি তখন আবার ইলন মাস্ক সার্ভিস বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বন্ধ করে দিয়েছিল সম্ভবত তারপর আবার হোয়াইট হাউসের হাউসের চাপে আবার সার্ভিস ফিরিয়ে দেয় তাহলে এই ঘটনা প্রবাহ থেকে যেটা বোঝা সেটা হচ্ছে যে আমেরিকান সরকার খুবই অ্যাক্টিভ রোল প্লে কর করে ইরন মাস্কে বাধ্য করে হচ্ছে ইউক্রেনে এই স্টার্লিং সার্ভিস প্রোভাইড করতে এবং সেটা তো অবশ্যই কারণ আমেরিকান সরকারের হিউজ ইন্টারেস্ট ইউক্রেনে এই কারণে তো আপনি আমরা যদি দেখি এক্সট্রা অর্ডিনারি কী কি এক্সট্রা অর্ডিনারি হচ্ছে ইউক্রেন হচ্ছে এই সার্ভিসটা পায় তাহলে আপনি এবার চিন্তা করেন বাংলাদেশকে আমেরিকান সরকার কি চাপ দিবে ইলন মাস্কে বাধ্য করবে যে তুমি তোমার ট্রাকে করে বা গোপনে আমেরিকার ইয়েতে করে কার্গো ইয়েতে করে জাহাজে করে স্যাটেলাইট পাঠাবে গ্যাজেটস পাঠাবে বাংলাদেশের মানুষকে সাপোর্ট করার এখানে তো আমেরিকার কোনো ইন্টারেস্ট নাই সো না এটা হইতে যাচ্ছে না আর কি সো যারা এই আশায় আছেন কমেন্ট করছেন ইলন মাস্কের ইলন মাস্কের স্যাটেলাইট যদি বাংলাদেশের উপরে সে ঘুরেও কোনো লাভ নেই আপনি সেই ইন্টারনেট সার্ভিস রিসিভ করতে পারবেন না সেগুলো fair response thank ইউ um onek positive comments আসছে uh, because of your words so, I'll keep you a little bit longer. Um, yeah. I ami mean, share the protests are spreading new york london e etc. kintu onekei kintu non muslim people like my friends onekon ek support show to very publicly bangladesh bangladeshi students the jonno in india kolkatar onekei amader ek join So what do apni think about this? ইন্ডিয়ার আমি ভিডিওটা দেখলাম যে কলকাতার ছেলেরা তারা হচ্ছে খুব অ্যাক্টিভলি মানে রাস্তায় নেমে মিছিল করে বেশ এনথুজিয়ম এবং প্যাশন নিয়ে তো তাদের কথা থেকে আমি যেটা বুঝলাম তাদের কথা থেকে আমি যেটা বুঝলাম যে তারা তাদের দেশে হচ্ছে মোদী সরকারের যে ফান্ডামেন্টালিস্ট রেটোরিক সেটার বিরোধী এবং ইন্ডিয়াতে তো হচ্ছে কোটা কোটা নিয়ে একটা তো হচ্ছে নাগরিকত্ব আরেকটা কি কোটা বা সিমিলার কিছু একটা নিয়ে আমি তো ভুলে গেলাম একটা কিছু বড়সড় আন্দোলন হয় তো বাংলাদেশের বর্তমান মানে ছাত্রদের আন্দোলন হয় সো ছাত্রদের আন্দোলন কিছুদিন আগে ইন্ডিয়াতে এটা কৃষি ছিল একটা তো সিটিজেনশিপ নিয়ে আরেকটা কি নিয়ে জানি ভুলে গেলাম তোমার কি মনে আছে আচ্ছা আচ্ছা তো না তাদের একটা সিমিলার হচ্ছে এক্সপিরিয়েন্স ইন্ডিয়ানদের আছে আর কি যে বাংলাদেশে যা হচ্ছে যেমন মোদী সরকার হচ্ছে তোমার ইয়ে রেটোরিক আর কি মানে প্যাট্রিয়টিক রেটোরিক টাইপের এগুলা দিয়ে হচ্ছে বিভাজন সৃষ্টি করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও প্যাট্রিয়টিক রেটোরিক দিয়ে বিভাজন সৃষ্টি করে তারপর ইন্ডিয়াতে ছাত্রদের সাথে সংঘাত হয় কিছুদিন আগে বাংলাদেশে কারেন্টলি ছাত্রদের সাথে সংঘাত হচ্ছে সো দে কুড রিলেট বাংলাদেশের আন্দোলনটার সাথে খুব অনেক পার্সোনাল লেভেল আর কি তো যেই কারণে তাদেরকে আমার যেটা মনে হয় আর কি আমার রিডিং যে তারা এত প্যাশনেট এই ব্যাপারটার ব্যাপারে বিকজ ইট লাইক হিট হোম ফর দেম আর কি এই আন্দোলনটা thank you so so much amra violence and i stated i'm always surprised but um the amount of violence that we're seeing it to to translate into bangladesh right now and very very graphically i mean just um, a few hours ago activity with the kitilam where i don't know, police car, baboro ekta gari rupore, ekta lash, police rekachilo, mm -hmm. legs were hanging, and they were mm -hmm. driving, manushka mm -hmm. dekate, and then at the end of the road, just lash dekafili, you not gently, right. not nicely, just, right? Mm -hmm. what? what? Mm -hmm. he, wasn't, he wasn't even dead at that point. if you're talking about the same video, yeah. they are poor. এবং তার হচ্ছে সে মাটিতে মারা পর মাথাটা একটু এরকম করে নাড়াচাড়া করে তারপর আমি ভিডিওটা লাইক উইথ দিস বিলিভ আমি কয়েকবার ভিডিওটা ব্যাক ট্র্যাক করে দেখলাম যে ছেলেটা কি মাথা নাড়লো তারপর দেখলাম ইয়ে ছেলেটা মাথা নাড়লো সে বেঁচে ছিল ইফ ইউ আর টকিং অ্যাপ দ্য সেম ভিডিও আর কি কারণ অনেক ভিডিও তারপর ওই ছেলেটাকে যখন টেনে ফেলা হয় এটা একটা গ্রাফিক সিন মানে এরা কি ধরনের পশু ছেলেটাকে এমন ভাবে টেনে ফেলা হয় ছেলেটা কিন্তু একটু কিছুটা উলঙ্গ হয়ে যায় আমি যাই না তো খেয়াল করছি না রাইট তারপর আমি এক কয়েকটা জায়গা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড করে দেখলাম দেখে লাইক অবিশ্বাস্য ব্যাপারে কি মানুষ না পশু একটা চালের বস্তার মতো টেনে নিচে ফেলে এবং তারপর ছেলেটার ইয়ের প্রতি কোনো সম্মান ছিল না ছেলেটার সম্মানের প্রতি এবং তারপর জীবিত ছেলেটাকে এভাবে করে ফেলে মানে অবিশ্বাস্য ব্যাপার এরা কোন পর্যায়ের পশু এরা কিছুদিন আগে কিছুদিন না কিছু বছর আগে একটা স্টাডি হয় না কোন রিসার্চ গ্রুপ হবে পৃথিবীতে অথরিটেরিয়ান রাষ্ট্রের সংখ্যা বাড়ছে তো এবং ইট মেক সেন্স যে মানে এখন এটার ব্যাখ্যাটা আসলে আমি নিজে বানর ব্যাখ্যা দেওয়াটা উচিত হবে না তারা তাদের রিসার্চে কি ব্যাখ্যা ছিল কি কারণে তারা ওইটা আমার তাদেরকে কোট করা উচিত কিন্তু আমার আমি ওই ডিটেলসটা জানি না আমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যে এটা বলে যে এখনকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে সরকারের যেই পরিমাণ সার্ভিলেন্স ক্ষমতা এবং সরকার যেই পরিমাণ নিশ্চিদ্র মানুষের উপর কন্ট্রোল বাংলাদেশে এখন এই সরকার পনেরো বছর ক্ষমতায় থাকতে পারার পেছনে একটা প্রধানতম ভূমিকা রাখছে হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানুষের গতিবিধি মনিটর করতে পারে যে যে কোথাও কোনো ধরনের ষড়যন্ত্র হওয়ার আগে সরকার সেটা ইন্টারভিন করতে পারে এবং আমি জানি না তুমি এওয়ার কি না যে বাংলাদেশে যত গুমের ঘটনা ঘটে তার বেশিরভাগ গুম করা হয় যেই সিস্টেমে যে সরকার হচ্ছে ফোনে একটা ইয়ে করে একটা টেক্সট পাঠায় হ্যাঁ তো টেক্সট পাঠানোর পর ওই টেক্সটটা থেকে তারা কিভাবে জানি লোকেশন ট্র্যাক করে যে টেক্সটটা কোথায় ডেলিভারড হলো ওভার তার এই বেশ মানে বেশ একটা ছোট বিন গ্রিডের মধ্যে নিয়ে আসতে পারে যে এক্স্যাক্ট লোকেশনটা অনেক ঘটনা এরকম পড়ে দেখেছি যে ধরো চট্টগ্রাম থেকে ঢাকা আসছে পুলিশ হচ্ছে একদম মানে হাইওয়ের মাঝখানে এমন একটা জনমানহীন জায়গায় হচ্ছে বাসটাকে থামায় থামানোর পর লোকটাকে তুলে নিয়ে যায় যে এই লাইক এইভাবে পিন পয়েন্ট করা খুবই আনবিলিভেবল এবং যাদেরকে ধরা হয় তাদের এগুলো খবর খবর পড়ে জানি আর কি যে তাদের বেশিরভাগেরই হচ্ছে অভিজ্ঞতা যে এরকম একটা টেক্সট আসে তাদের ফোনে তারপর এভাবে করে তাদের লোকেশন ট্র্যাক করে তারপর হচ্ছে তো সরকার বেসিকলি এই মানে পৃথিবীতে এই সরকারগুলো এরকম অটোক্রেটিক অল পাওয়ারফুল থাকতে পারছে আমার ধারণা আমার ব্যাখ্যা যে এরকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে সার্ভেলেন্স করতে পারায় এবং বাংলাদেশের ইতিহাসে যেখানে কখনো পরপর দুইটা গভর্নমেন্ট ক্ষমতায় থাকে নাই থাকতে পারে নাই সেখানে এই সরকার পরপর পনেরো বছর ক্ষমতায় থাকতে পারার পিছনে একটা বড় ভূমিকা হচ্ছে এই সার্ভেলেন্স করতে পারার ক্ষমতা So I don't know. Itar end kothai. Um, yeah. it uh, if I understand correctly, Konji puriyan khomata itar end kothai actually kotha mushki. And to relate to the I just amar facts double check gorlan that after October, after however many months it's been, ICJ just now ruled to that there is a genocide happening so even after a ruling to, however almost in manush so so even if a decision da hai, <laughs> even by an international party i mean up until now united nations kintu boleche Bangladesh bangladeshi be peaceful stop fighting <laughs> but international level e le jodi ekta decision da hai, and 3,000 people are killed afterwards. If a decision is given about Bangladesh, mm -hmm. will it be implemented? Ekhon, eje yete you told me Palestineer niye international court of justice er kotha right? Okay. তো প্যালেস্টাইন এখন দেখো যে ইউক্রেন যুদ্ধের পর পুতিনের বিরুদ্ধে কিন্তু এরকম রায় আসে যে পুতিনকে গ্রেফতার করার জন্য হচ্ছে যারা হচ্ছে সাথে কাজ করে ওই রাষ্ট্রগুলোতে গেলে বা যারা রেকগনাইজ করে ওখানে গেলে পুতিনকে গ্রেফতার করা যাবে তো ইউএসএ কিন্তু রেকগনাইজ করে না এই যে আইসিজি কে কারণ হচ্ছে ইউএসএ এমন পরিমাণ হিউম্যানিটেরিয়ান হিউম্যান রাইটস ভায়োলেট করে বিদেশে তাদের ফরেন পলিসি এরকম ভায়োলেন্ট এবং তারা যেহেতু সারা পৃথিবীতে এগুলা করতে হবে তাদেরকে সো এগুলো করলে তাদের সাথে দেশ ইস ইন স্টার্ক কন্ট্রাস্ট এন্ড কনফ্লিক্ট উইথ আইসিজি বা আইসিজে তো যে কারণে ইউএসএ তাদেরকে রেকগনাইজ করে না এবং ইফ আই এম নট মিস্টেকেন ইউক্রেন যুদ্ধের সময় না কখন একটা কাছাকাছি সময় একটা নাকি ইরাক ওয়ারের সময় বোধ ইরাক ওয়ারের সময় বোধ এরকম করে একটা সময় আর কি এরকম একটা কথা ওঠে যে হ্যাঁ আই বিলিভ ইরাক ওয়ারের সময় যে বুশকে ইয়ে করার জন্য যে আইসিজি থেকে তাকে এরকম গ্রেফতারি পরোয়ানা জারি করা আমার মনে হচ্ছে বারবার বাইডেন কিন্তু এনিওয়েজ তো তখন ইউএস এর ছিল যে যদি এরকম করে এরকম কোনো রায় আসে তারা তাইলে যারা হচ্ছে ইয়ে রায় পড়বে যারা মানে জাস্টিস যারা তাদের বিরুদ্ধে ইউএসএ অ্যাকশান নেবে এবং লাইক একদম খোলামেলা হুমকি যে তো তার মানে পুতিনকে যখন পুতিনের বিরুদ্ধে যখন আইসিজি একটা রায় দেয় যে পুতিনকে গ্রেফতার করা হোক তখন এ সেলিব্রেট করছে যে এই রায় প্রমাণ করে পুতিন টেরোরিস্ট দিস দ্যাট আবার সেই ইউএসএই হচ্ছে যখন ইউএসের বিরুদ্ধে একই প্রতিষ্ঠান সেই ইউএসএ তাদেরকে রেকগনাইজ তো করেই না এক আবার যখন রায় আসে যেখানে ক্লিয়ারলি আমরা এর কর্মকাণ্ড সম্পর্কে সারা পৃথিবী জানে স্পেশালি ইয়ে লিখের পর উ কি লিখসেন অল দ্য স্টাফ লাইক এগুলো প্রমাণিত ফ্যাক্ট তখন হচ্ছে হচ্ছে সো পৃথিবীতে কোনো লাইক মানে ন্যায় বিচার নাই মাইটিজ রাইট যার হাতে ক্ষমতা রাইট তো তো সেই জায়গা থেকে এটা নিয়ে প্যালেস্তিনের ইউনাইটেড নেশনসে যখন ইসরায়েলের চালাচ্ছে তখনও সকল রাষ্ট্র যখন অনাস্থা করছে তখন অনলি ওয়ান সিঙ্গেল রাষ্ট্র নির্লজ্জের মতো হচ্ছে এটার মধ্যে ভিটো দেয় ইউএসএম তো তো যেই কারণে মানে এগুলো তো কাইন্ড অফ সিম্বলিক মানে আমাদের মতো দুর্বল দেশের জন্য এই সিম্বলিজম ইজ অল দ্যাট উই হ্যাভ রাইট লাইক এই সিম্বলিজমই হচ্ছে অল দ্যাট উই হ্যাভ তো তো ওই সেন্সে বলতে গেলে যে কারণে আমি এগুলো সমালোচনা করি আমাদের লাইক রিয়েল ইমপ্যাক্টফুল কিছু করার ক্ষমতা নাই বিধায় আমরা এই ছোট খাটো অ্যাবস্ট্রাক্ট লাইক সিম্বল নিয়ে হচ্ছে এগুলোকে এক্সাজিরেট করে এমন একটা অবস্থা করি রাইট তো আইসি যে এটা হচ্ছে একটা যেটা আমরা বাংলায় বলি খোঁজা প্রতিষ্ঠান তার কিছু করার ক্ষমতা নাই রাইট আমি মানে বেটার দেন নাথিং টাইপের আর কি যদি আমার হয় একটা রুলিং যেমন আমি আজকে হচ্ছে সাইন করে ইয়েতে একটা ইয়ে সাইন করি পিটিশন যে ছাত্রলীকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার জন্য একটা পিটিশন আমি সাইন করি এবং আমি ফেসবুকে শেয়ার করি সবাইকে রিকোয়েস্ট করি এবং আপনারা যারা শুনছেন আপনারা যান এটা সাইন করেন নাও সেক্ষেত্রে যেটা হবে যে মানে এগুলো কিছুটা অর্থ বহন করে রাইট ক্যাপাসিটি যদি যদি চিন্তা করি যেমন ছাত্রলীগকে টেররিস্ট অর্গানাইজেশন position হিসেবে ঘোষণা করাটা পসিবল এটা চাইলে ইউনাইটেড নেশনস থেকে শুরু করে যারা যারা বডি আছে হিউম্যান রাইটস যারা গ্রুপ আছে তারা চাইলে এতটুকু করতে পারবে এটা সম্ভব কিন্তু যদি এমন হয় যে বাংলাদেশ সরকারকে টেররিস্ট সরকার হিসেবে ঘোষণা করার দাবি সেই পিটিশন আমি সাইনও করব না cuz এটা ইম্পসিবল এটা সম্ভবই না এটা হবে না কখনো কারণ ইউএসআর এখানে শক্তি আছে বাংলাদেশ সরকারের সাথে কনফ্রন্টেশনে যাবে না ওরা কিন্তু ছাত্র লীগের ক্ষেত্রে

বাংলাদেশ সরকারকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করতে চাওয়াটা এটা একটা অর্থহীন চাওয়া একইভাবে আইসি যে বা এই ধরনের ইন্টারন্যাশনাল এগুলার কাছ থেকে কোনো ধরনের কোনো ফ্রুটফুল কিছু আশা করা এটা দূর আশা তাদের কিছু করার সামর্থ্য নাই এটা একটা সিম্বলিক বিষয় হবে এবং আমি সত্যি কথা বলতে খুব বেশি এনথুজিয়াস্টিক হব না পার্সোনালি এগুলার ব্যাপারে বাট যদি কোনো ধরনের রুলিং আসে বা যদি কোনো ধরনের অ্যাটলিস্ট ইয়ে আসে কি বলে বিবৃতি আসে স্টেটমেন্ট আসে Yeah. Um, maybe I will still take it because something is better than nothing, Hopefully, it doesn't get to that point. I mean, on of comments, the key thing Priscilla to think that many the government be And another common question, just now Imran Ahmed comment What will be the definition of democracy for Bangladesh right now? Two-part question for you. এটা খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে ডেমোক্রেসিস অঙ্গ কী রাইট কারণ তুমি তো জানো ইউএসএতে এখন সবকিছুই হচ্ছে ডেমোক্রেসি লাইক ডেমোক্রেসি যে এটা স্টেক ডেমোক্রেসি ইজ অন দ্যালট এই টাইপের কথাবার্তা হয় যে ট্রাম্প হচ্ছে ক্ষমতা আসলে ডেমোক্রেসি ইজ অন দ্য ব্যালট ভোট হবে ট্রাম্পকে ভোট আউট করতে হবে না বাংলাদেশ ডেমোক্রেসির কথা হয় এবং আমি দেখছিলাম হচ্ছে কে এটা নিঝু মজুমদার আর কে জানিয়ে আমি একটা পোজ দেখলাম উনি বলছেন যে এই রকম এই রাজা কাটটা তাড়ানো লাগবে দেশ থেকে যারা এই কোঠা ধরণের না আমার প্রশ্ন হচ্ছে যে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যদি মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষ রাজাকার হয় তাহলে তো ওনারা মাইনরিটি এবং ডেমোক্রেটিক সিস্টেমের প্রতি যদি ওনাদের কোনো সম্মান থেকে থাকে তাহলে এই দেশে ওনারা রাজাকার ওনাদের কাছে রাজাকারের সংজ্ঞা কী রাজাকারের সংজ্ঞা কীভাবে দাঁড় করানো হয় কি কোনো ডেমোক্রেটিক প্রসেসে দাঁড় করানো হয় আজকে তাহলে একটা ভোট নেওয়া হোক একটা রেফারেন্ডাম করা হোক যে বাংলাদেশের মানুষ কি মনে করে যে এই এই দেশের সত্যিকার রাজাকার কারা বর্তমান সরকার নিঝু মজুমদার যারা সাপোর্ট করছেন ছাত্রলীগ এরা সত্যিকার রাজাকার নাকি কোটা আন্দোলন যারা ছাত্ররা করছে যারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করছে তার আজকে রেফারেন্ডাম করা হোক আজকে যদি ফিফটি ওয়ান পার্সেন্ট এই দেশের মানুষ মনে করে যে ছাত্ররা রাজাকার না তারা রাজাকার তাহলে কি তারা তারা দেশ ছেড়ে যাবে আমি না যে কাকে বলা হয় প্রসেস কাকে বলা হয় ওনাদের জগতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওনাদের হাতে ক্ষমতা আছে পুলিশ আছে বন্দুক আছে ততক্ষণ পর্যন্ত ওনারা ডেমোক্রেসির সংজ্ঞা নির্ধারণ করবেন আহ ডাজেন্ট ম্যাটার এটা কি পরিমাণ আহ ডেমোক্রেসি সংজ্ঞার সাথে সাংঘর্ষিক সংজ্ঞার সাথে তো এই উনি যে প্রশ্নটা করলেন যে এই সরকার পতন হবার পর তারপর অন্য সরকার এই ব্যাপারে আমি আমার পার্সোনাল অবস্থানটা একটু ট্রিকি এবং কনফিউজিং যে আমি এই সরকারের পতন চাই আমি স্বৈরাচারী সরকারের পতন চাই কিন্তু তার মানে এটাকে এইভাবে ট্রান্সলেট করার সুযোগ নাই আমি চাই বিএনপি জামাত ক্ষমতায় আসুক তারপর কে ক্ষমতা আসবে আমার সেটা এটা ইস নট ইভেন মাই হ্যাডেক এই সরকারের পতন হওয়ার পর একটা নিরপেক্ষ ভোট হওয়ার পর তারপর যদি জনগণ আবার এই সরকারকেই ভোট দিয়ে নিয়ে আসে আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট আই হ্যাভ জিরো ইস্যু উইথ ইট যদি এই সরকার পতন হওয়ার পর মানুষ নিরপেক্ষ ভোট দিয়ে আবার এই আওয়ামী কি ক্ষমতায় আনে আমি খুশি মনে তাদেরকে বরণ করবো না এই ডিসটিংশনটা আমি মেক করছি কেন ধরো ধরো যারা বিরোধী দলের তারা কিন্তু ডেমোক্রেটিক প্রসেসের প্রতি সম্মান নাই তারা বাইহুক তারাই ক্ষমতায় যেতে চায় না একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয় তারপর সেটাতে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা কিন্তু সেটা চায় না তাদের কথা হচ্ছে যে আমরা কোন সিস্টেমে ক্ষমতায় যেতে পারি তো আমি তো সেটাকে সমর্থন করতে পারি না তো যেই কারণে আমার পজিশন হচ্ছে এই সরেচারী সরকারের পতন তারপর একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন এবং সেই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়ে আমি বিএনপি আসুক এমন চাওয়াও আমার নাই জামাত আসুক এমন চাওয়া নাই আওয়ামী লীগ আসুক এটার বিরুদ্ধেও আমার কোনো ইয়ে নাই আমি মানুষের হাতে ছেড়ে দিতে চাই জনগণ ডিসিশন নেবে ডেমোক্রেটিক প্রসেস যাকে আনবে আমি তাকে নিতে আমার কোনো থ্যাংক ইউ স্যার সো মাচ দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল রেসপন্স এন্ড আপনি যেহেতু রাজাকারের কথা বললেন আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু রাজাকার কল করেছেন pretty much all the protesters so was that right on the part of এই কথা বললে তো এখন আমাদেরকে সভ্য পৃথিবী কিভাবে অপারেট করে এটা সামনে রেখে রেফারেন্স পয়েন্ট হিসেবে আলোচনা করতে হবে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ অভিভাবক জ্ঞান করা হয় এবং তুমি এই যে ট্রাম্পের যে অ্যাসোসিনেশন এটেম্পের ঘটনাটা যদি দেখো সেই ঘটনার পর বাইডেনের রেসপন্স কেমন ছিল রাইট সো মানে পলিটিক্স অ্যাসাইড বাইডেন তো ওই সময় এসে পলিটিক্স দিয়ে কোনো কথা বলেন নাই বাইডেন্স ক্লিয়ারলি সেটা বলেছেন যে আমাদের এখানে ব্যালেন্সের কোনো স্থান নাই এবং ইয়ে করা হবে এবং ট্রাম্পের প্রতি ইয়ে করা লাইক ইট ইস দ্য মিনিমাম ইউ ক্যান এক্সপেক্ট তো একটা দেশের সরকার স্পেশালি ছাত্রদের ব্যাপারে যদি এই ভাষায় কথা বলে ছাত্ররা তো কোনো অনিচ্য দাবি করছে না খুবই ন্যায্য যৌক্তিক একটা দাবি এবং ন্যায্য যৌক্তিক যদি নাও হয় অযৌক্তিক দাবিও যদি বা হয় অযৌক্তিক দাবিও যদি বা হয় তারপরে কি উনি এই ভাষায় কথা বলতে পারেন তো ওনারা তো আসলে কি বলবো মানে উনি উনি ছাত্রলীগের জন্য কান্না করেন বুয়েটে যখন একটা এরকম আন্দোলন হয় আজকে থেকে অনেক বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে তখন এটা রিভিউ করেছিলাম যে উনি এসে ছাত্রলীগের ছেলে পেলের জন্য কান্না করছেন অথচ ছাত্রলীগের হাতে নির্যাতিত ছেলেদের পক্ষে একটা কথা শব্দ ওনার মুখ থেকে আসে নাই এই ঘটনার মধ্যে ছাত্রলীগের ছেলেরা সবার ছাত্রদের উপর নির্যাতন করলো মেয়েদের উপর নির্যাতন করলো শিক্ষকদের উপর নির্যাতন করলো উনি এসে হচ্ছে তার সাধারণ ছাত্রদের দোষারোপ করছেন ছাত্রলীগের ব্যাপারে একটা ওনার কথা নাই একটা কোনো ভাষ্য নাই তো এই ধরনের নোংরামি করার পর আই ডোন্ট নো তুমি ধর আর কি আশা করা যাওয়ার কাছ থেকে ও আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাপটি ফর longer than i wanted to but অনেকে আপার কথা অনেক অনেক apreciate করেছে so i had no choice um as always i appreciate your time so much and বলতে হবে না i hope to do another stream with you because i know we're going to do one it just depends on the topic thank you so much <laughs> sure, um, Yep, yep. Um, thank you, Priscilla. Thank you for the opportunity. Oh, of course. <laughs>